নমস্কার রুমিরিথি আরেকটা ছোট্ট মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে ম্যাচ ডে আমি পরে দিচ্ছি নিয়মিত যেটা করে থাকি ম্যাচ ডে সকালে ব্রেকফাস্টে গেলাম এগারোটা নাগাদ ব্রেকফাস্টের সময় নির্ধারিত একটা আলাদা জায়গা করে দেয় হোটেল টিমের জন্য যে কোনো হোটেলই হোক সেটা যে কোনো জায়গায় হোক ব্রেকফাস্টের জায়গাটা খুব সুন্দর চলুন একটু দেখায় একটা আর্টিফিশিয়াল পদ্মর পুকুরের মতন করেছে পুকুর ছোট্ট একদম জলাশয়ের মতন এখানে অনেক কটাই পদ্ম ফুটে আছে জায়গাটা এতটাই সুন্দর যে আমি একটু ক্যাপচার করলাম আপনাদের জন্যে আমিও কয়েকটা ছবি তুললাম একদম এবার ধোসা খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তাই এবার একটু পাউরুটি আর জুস নর্মালে ফিরে গেলাম বাড়ির যেরকম হয় কী কী আছে ব্রেকফাস্টে দেখায় আপনাদের চিকেন রেখেছে দেখছি এবার জেনারেলি এটা ব্রেকফাস্ট আর ব্রাঞ্চ নর্মাল ব্রেকফাস্ট হোটেলে সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যায় কিন্তু টিমের জন্য সাড়ে এগারোটা অব্দি হোটেল রেখেছে কারণ সবাই নাইট ম্যাচ থাকে বা প্র্যাকটিস থাকে দেরি করে ওঠে তাই ব্রেকফাস্ট খেতে আসে দেরি করে হায়দ্রাবাদের ধোসাগুলো দেখলাম একটু অন্যরকম একটা মুগ ডালের ধোসা বানালো যেটা আমি বাড়িতেও হয়তো বানাই মুগ চিল্লা করে কিন্তু ওটা চির ধোসার মতন ওখান থেকে আমি চলে গেলাম হায়দ্রাবাদের একটু পার্ল দেখব বলে বহুত দিনের শখ ছিল একটা মুক্তর তিন ছড়ার মালা কিনবো। প্রায় সতেরো আঠেরো বছর হয়ে গেল আমার এতটাই শখ ছিল আজকে শখটা ইচ্ছা আছে পূরণ করব দেখি দামে কোলালে ঠিকঠাক লাগলে তো হায়দ্রাবাদের পাল কিন্তু সবাই কেনে না বলে বিশ্বাস করবে না টিমের অনেকেই এসে এবং বিদেশিরাও এসে এই দোকান থেকে পার কিনলো দোকানটা হোটেলের মধ্যে নিচে বাইরে যেতে হলো না এই দোকানটার আউটলেট হায়দ্রাবাদে অনেক জায়গায় আছে আমি এখান থেকে নিলাম টিমের অনেকেই কিনতে এসছিলো এবং ম্যাক্সিমামই সব ছেলে তাই জন্য দেখে ভাবলাম যতই আপনি ইন্ডিপেন্ডেন্ট মহিলা হোক রোজকের মহিলা হোক হাজব্যান্ডরা বা পার্টনাররা যদি একটা জিনিস গিফট করে সেটা অনেকেই সেটা পছন্দ করে থাকেন ভালোবাসেও থাকেন একটু ছেলে নিয়ে এবার কেনাকাটা হয়ে গেলে যাব একটু পুলে সেরকম তো কিছু করার নেই ওদের অ্যাক্টিভিটি না রাখলে খাওয়া দাওয়া ঘুম ঠিকঠাক হবে না হোটেলে থাকলে এই একটা সমস্যা একটা মজার জিনিস দেখায় সুইমিং পুলের পাশেই একটা এরকম জ্যাকুজি মতন করা আছে সব প্লেয়াররা ফ্যামিলিরাই দেখলাম বসেছে আমার বসা হয়নি ছেলেকে নিয়ে বসেছি ছেলে একটু ভয় পেয়ে গেছে জলস্রোত দেখে এটা ঠান্ডা জলের জ্যাকুজি কারণ এত গরম হায়দ্রাবাদে গরম জলে আর বসতে পারলাম না আর সুইমিং পুলের পরিবেশটা খুব সুন্দর মেজরিটি সব ফ্যামিলিরাই এরকম হোটেলে ট্রাভেল করলে সুইমিং পুলে বাচ্চাদের নিয়ে অনেকটাই সময় কাটায় যেহেতু আমাদের একটা বদ্ধ জায়গায় থাকতে হয় বাইরে যাওয়া যায় না কেন নিশ্চয়ই যাওয়া যায় চেনাশোনার মধ্যে কিন্তু একবার ঢুকে গেলে না সেই ইচ্ছাটা আর গ্রুপ না থাকলে যাওয়া যায় না আর সবাই একটু আজকাল অ্যাভয়েড করে কোভিডের পর থেকে বাইরে যেতে যা মেঘের অবস্থা যা বাজ পড়ছে বৃষ্টি আজকে হবে খেলাটা হবে কিনা না ডাউটফুল এই সুইমিং পুলটা তাজ হোটেলের অনেকটাই বড় দেখলাম বাচ্চারা খুব মজা করলো ফিরে এসে এবার স্নান করে লাঞ্চ খাওয়ানোর পর্ব আমার তো একটা বাঁধা দাঁড়া রুটিন থাকে মোটামুটি এই ধরনের কাটায় আহমেদাবাদেরটা দেখিয়েছি এবার আমি হায়দ্রাবাদেরটা দেখালাম অনেকদিন পর মুসুরির ডাল আগের থেকে বলে তাজ হোটেলে অর্ডার করেছিলাম এই অরহর আর বিউলির ডালটাই হোটেলে ম্যাক্সিমাম দেয় সেটা খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে যায় আমার বাঙালিরা দেখেছি মুসুরির ডালের প্রতি একটা চরম ভালোবাসে বিদেশে গেলে আমি না একটু মুসুরির ডাল নিয়ে যায় কাঁচা ওখানে সিদ্ধ করে নিই এই যে দেখুন লেবুটা এত মজা করে দিয়েছে আমি তাই ভিডিও করে নিলাম হয়ে গেছে এরপরে ঘুমের পর্ব ঘুম থেকে উঠে বাচ্চাদের আমাকে খেলাতে নিয়ে যেত কারণ ঋদ্ধি ম্যাচ হোক না হোক মাঠে তো যেতেই হবে এবং ম্যাচ শেষ ওখানে অপেক্ষা করে থাকতে হয় ফ্যামিলি কেউই যায়নি ওয়েদার কন্ডিশন দেখে কোনো ফ্যামিলি মেম্বাররা মাঠে যায়নি আকাশের খুব বাজে অবস্থা আমরা যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি হচ্ছে আমার কয়েকজন কাজিন এসছিল দেখা করতে আমার সাথে তারা হায়দ্রাবাদের বিরিয়ানি এনেছিল যেটা আমি একটুও মুখে খেতে পারিনি খেয়েছি অল্প কিন্তু খিদে মেটেনি ডিনারে আলটিমেটলি আমাকে হোটেল থেকেই চাইনিজ অর্ডার করতে হলো ওরা চলে যাওয়ার পর রাতে যার দাম চাইনিজের আমি দেখলাম তাজ হোটেল কম্প্যারিটিভলি অন্যান্য ফাইভ স্টারের হোটেল থেকে অনেকটাই দাম মানে প্রায় থার্টি টু ফর্টি পার্সেন্ট পেয়ে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ঋদ্ধি ম্যাচের পরে রাত্রিবেলা করে আসবে প্রায় একটা দেড়টা হয়ে যায় আমি বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ব সব ফ্যামিলি মেম্বারাই তাই করে ব্লগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে